আসসালামু আলাইকুম। আমার ভিডিওগুলোতে সব থেকে বেশি জিজ্ঞেস করা হয়েছে এমন একটি প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। প্রশ্নটি হচ্ছে, ইএসএল প্রোগ্রামে ভর্তি হয়ে আমি কানাডা আসতে পারবো কিনা এবং এসে থেকে যেতে পারবো কিনা। উত্তরটি দেবার আগে আমি নিজে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, এত কিছু থাকতে আপনি ইংরেজি শেখার জন্য এই 10-11 হাজার কিলোমিটার দূর থেকে লাখ লাখ টাকা খরচ করে কানাডা আসতে চাচ্ছেন কেন? এই চাওয়াটা কতটুকু যৌক্তিক? এই চাওয়ার মধ্যেই আসলে একটি সন্দেহের ব্যাপার রয়ে গেছে। আমার ল্যাঙ্গুয়েজ সেন্টারের মাধ্যমে ট্রেনিং প্রোগ্রাম অফার করার পাশাপাশি আমি এখানে একটি ইএসএল সেন্টারে পার্ট টাইম কাজ করি, ইংলিশ ক্লাস নেই। তো এখানে 80টি দেশের স্টুডেন্টরা আসে ইএসএল প্রোগ্রামের মাধ্যমে ইংলিশ প্র্যাকটিস করার জন্য। আমি ওদের জিজ্ঞেস করেছিলাম যে ইএসএল প্রোগ্রাম দিয়ে আসার উপায় কি। তো ওরা বলল, ইএসএল প্রোগ্রামে স্টুডেন্ট মানে স্টাডি পারমিট নিয়ে স্টুডেন্ট আসতে পারে, এখানে পৃথিবীর যে কোনো দেশ থেকে আসতে পারে, কিন্তু মনে রাখতে হবে এটার কোনো ওয়ার্ক পারমিট থাকবে না। তার মানে হচ্ছে, আপনি যদি 6 মাসের একটি প্রোগ্রামে আসেন, 3 মাসের একটি প্রোগ্রামে আসেন, কিংবা সর্বোচ্চ 1 বছরের একটি প্রোগ্রামে আসেন, আপনার কিন্তু কোনো ওয়ার্ক পারমিট থাকছে না। আপনি পড়াশোনার প্রতি মাসের খরচ তো দেবেনই, পাশাপাশি আপনার থাকার খরচ, খাওয়ার খরচ, সব খরচই আপনাকে বহন করতে হচ্ছে। এখানে যারা স্টুডেন্ট আসে তারা তো একটা ওয়ার্ক পারমিট থাকে, ওরা তো উইকলি 20 ঘন্টা কাজ করতে পারে, মানে সরকারিভাবে এই কাজটা করার জন্য ওরা পারমিটেড। কিন্তু ইএসএল প্রোগ্রামে যারা আসবে তাদের কোনো ওয়ার্ক পারমিট থাকবে না। তার মানে ব্যাপক টাকা আপনাকে খরচ করে এই প্রোগ্রামটা এখানে শেষ করতে হবে। সেখানে এই প্রশ্ন হচ্ছে যে আপনি কেন এই প্রোগ্রামটিতে আসতে চাচ্ছেন? বরং ইএসএল প্রোগ্রামে আপনি যে টাকা খরচ করবেন সেই টাকাটা দিয়ে আপনার দেশে বসে ইংলিশটাকে রিয়েলি ভালো করে আপ টু দ্য মার্ক করে আপনার এখানে স্টুডেন্ট হিসেবে আসা, কিংবা পিআর যদি আপনি করার জন্য যোগ্য হন তাহলে পিআর হিসেবে অ্যাপ্লাই করে আসাটা অনেক বেশি যৌক্তিক। আপনি স্টুডেন্ট হিসেবে যদি আসেন, আসার পরে আপনি এখানে কাজের পারমিশন থাকবে, আপনি তখন কাজও করতে পারবেন, পড়াশোনাও করতে পারবেন, এবং পড়াশোনা শেষ করে আপনি এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই সবগুলো দরজা আপনার জন্য তখন উন্মুক্ত থাকবে, এবং সেই চাকরির জন্য অ্যাপ্লাই করে পরবর্তীতে চাকরির একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার পরে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই সবগুলোই সম্ভব হবে আপনি যদি বৈধভাবে স্টুডেন্ট হিসেবে আসেন। কিন্তু আপনি যদি ইএসএল প্রোগ্রামে আসেন তাহলে আপনি আসবেন, নিজের খরচে থাকবেন, থাকা খাওয়া সব আপনার খরচে, তারপরে প্রোগ্রামটা শেষ করে আপনাকে দেশে চলে যেতে হবে। এটার থেকে আপনি এটাকে কনভার্ট করে অন্য কোনো ভিসা নিয়ে যেতে পারবেন না। প্রসঙ্গত একটি বিষয় আমি এখানে বলতে চাই, আমার কোনো একটি ভিডিওতে ইন্ডিয়া থেকে একজন প্রশ্ন করেছিলেন যে তার ট্রাভেল এজেন্ট তার কাছে 17 লাখ রুপি চাচ্ছে, এখানে তাকে ভিসা পাইয়ে দেবে, এখানে এসে এসে কি কাজ পাবে বা ইত্যাদি, এত খরচ করে আসবে এখানে সম্ভাবনা কতটুকু। উত্তরে আমি বলেছিলাম যে এগুলো কখনো বিশ্বাস করবেন না, এগুলো সব ফাঁদ, আপনাকে কেউ এখানে নিয়ে আসতে পারবে না এভাবে ভিসা দিয়ে। আর তারপরে এখানে আসার পরে আপনি যে কোনো ইএসএল প্রোগ্রাম প্রোগ্রামে আসলে আপনার কাজের কোনো, বা আপনি যদি ভিজিট ভিসায় আসেন আপনার তো কাজের কোনো পারমিশন থাকবে না, সুতরাং আপনি কোনোভাবেই এটা বৈধ করতে পারবেন না। এটা একটা বড় ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে যাবে এবং এটা কখনোই সমর্থনযোগ্য নয়, এরকমটা আমি বলেছিলাম ওই ভিডিওটাতে। সেখানে কোনো একজন আবার গিয়ে কমেন্ট করেছে নিচে ওই ভিডিওটিতে যে তার পরিচিত একজন ইএসএল প্রোগ্রামে এখানে এসছে বাংলাদেশ থেকে, এসে সে তারপর ইলিগালি এখানে থাকতে শুরু করেছে এবং ইলিগাল কাজ করা শুরু করেছে, এবং তার 3 লাখ টাকা খরচ হয়েছিল, এখন সে ভালোই আর্ন করে। আমার মতামত এই বিষয়ে জানতে চাচ্ছে। তো আমার মতামতটা হচ্ছে, ইলিগালি থাকা এবং ইলিগালি কাজ করা কোনোটা সমর্থনযোগ্য না। একজন ইলিগাল এখানে থাকার কারণে 1000 জন লিগাল ইমিগ্রেন্টের এখানে আসার পথ বন্ধ হয়ে যায়, 1000 জন জেনুইন স্টুডেন্টের এখানে আসার পথ বন্ধ হয়ে যায়। যে স্টুডেন্টটা এখানে এসে সে পড়াশোনা শেষ করে সে চাকরিতে জয়েন করতে পারতো, পরে সে পিআর হতে পারতো, তারপরে সে তার পুরো ফ্যামিলিটাকে নিয়ে আসতে পারতো, কিংবা ইমিগ্রেন্ট হয়ে যারা আসে তারা তাদের পুরো পরিবারটিকে এখানে নিয়ে আসতে পারে, তারপরে সে তার নিজের বাবা মাকে নিয়ে আসতে পারে, স্পাউসের বাবা মাকে নিয়ে আসতে পারে, তাদের ইমিগ্রেন্ট করতে পারে। এই পুরো সম্ভাবনাগুলো, পদগুলো, হাজার হাজার ইমিগ্রেন্টের, হাজার হাজার স্টুডেন্টের বৈধভাবে এসে বৈধভাবে তার আত্মীয় স্বজনকে নিয়ে আসার সমস্ত পথ বন্ধ হয়ে যাবে, যায় যদি এরকম করে একটি দেশ থেকে ইলিগালি কেউ এসে এখানে থাকা শুরু করে, ইলিগালি কাজ করা শুরু করে, তারপরে সে এটা ধরা পড়ে, তখন দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়, দেশের এই পথগুলো বন্ধ হয়। সুতরাং এটা আপনি কেন করবেন? এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কখনোই করেন না। ইলিগাল যে এখানে থাকছে সে কোনো ফ্যাসিলিটিস তো পাচ্ছে না, সে তার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবে না, সে নিজে অবৈধভাবে থাকছে, অবৈধ চাকরি করছে, এটা যদি ধরা পড়ে যায় সাথে সাথে তাকে দেশে ফেরত পাঠানো হবে এবং সে তখন মার্ট হয়ে যাবে,
এরপরে সে কখনো ভিসা পাবে না এবং তাকে যে অবৈধ চাকরি দেবে তাকে বড় রকম জরিমানা করা হবে, তার লাইসেন্সও ক্যান্সেল করা হতে পারে। এবং যেই সময়টা সে অবৈধ থাকবে এখানে, সেই সময়টাতে সে যদি আল্লাহ মাফ করুন কোনো অসুস্থ হয় বা কিছু, এখানে ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট ভীষণ এক্সপেন্সিভ, হয়তো ডাক্তার দেখানো আর ওষুধ কিনতে তার $100 চলে যাবে। তো সে যা যা জমিয়েছিল অবৈধভাবে পুরোটা দেখা যাবে তার এই একটা ট্রিটমেন্টে বা ছোটোখাটো একটা খরচে শেষ হয়ে যাচ্ছে। তো এইগুলো কোনোটাই কাজের কথা না, এগুলো কোনোটাই সমর্থনযোগ্য না। বরং সে যদি বৈধভাবে এখানে থাকতে পারতো তাহলে সে তার পরিবারটিকে ক্রমে নিয়ে আসতে পারতো, সে ইমিগ্রেন্ট হয়ে যেতে পারতো, তার কাজের ভিসাটাকে ইমিগ্রেন্ট ভিসায় পরিণত করে সমস্ত সম্ভাবনার পথ তার জন্য এখানে খোলা থাকতো। এটা একটা, কানাডা হচ্ছে কান্ট্রি অফ ইমিগ্রেন্টস, ইমিগ্রেন্টসদের জন্য, স্টুডেন্টদের জন্য সব অর্থে কানাডা একটা চমৎকার জায়গা, যদি আপনি বৈধভাবে স্টুডেন্ট থেকে এটাকে এনরোল করাতে পারেন ইমিগ্রেশনের দিকে। আশা করি উত্তরটুকু পেয়েছেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন ততক্ষণ। আসসালামু আলাইকুম।